পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে আলমগঞ্জের কাছে 2 নম্বর জাতীয় সড়কের ওপর নবাবহাট থেকে তেলিপুকুরের দিকে যাচ্ছিল একটি আলু বোঝাই ট্রাক্টর এবং তার বাঁদিকের চাকা বাস্ট হয়ে ট্রাক্টরটি পাল্টি খেয়ে যায়। বস্তা বোঝাই ট্রাক্টরের উপরে থাকা 5 জন শ্রমিক বস্তা চাপে পড়ে যায়। ঘটনাস্থলে এলাকার মানুষজন ছুটে এসে উদ্ধারের কাজ শুরু করে। ঘটনাস্থলে খবর পেয়ে পারবীরহাটের ট্রাফিক অফিসার কৌশিক পাল সহ বর্ধমান থানার পুলিশ এসে হাজির হয়। দ্রুততার সাথে আহত ব্যক্তিদের উদ্ধার করে 5 জন আহত ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জানা যায় ওই ব্যক্তিদের বাড়ি বেলকাস জাহাপুর গ্রামে। টায়ার বাস্ট হয়ে যাওয়ার পর গাড়িটা উল্টে গেল, উল্টে যাওয়ার পর কিছু লোক মানে আর কি ইয়ে হয়ে গেছে, মানে অবস্থা খারাপ। দাদি কোথায় নিয়ে যাওয়া হলো? হ্যাঁ, দাদি কোথায় নিয়ে গেল? যত বর্ধমান হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এসেছিল তো? হ্যাঁ, পুলিশ এসেছে। আচ্ছা, কোন দিক থেকে কোথায় যাচ্ছিল গাড়িটা? গাড়ি যাচ্ছিল এই মতে টেলিপুকুর, মোটামুটি এই লাইনে যাচ্ছিল টেলিপুকুরের দিকে। দুর্গাপুরের দিক থেকে আসছিল? না না, বলছি তা বলতে পারছি না, এই দিকে ধরো নমাটার দিক থেকে মুখে আসছিল। নমাটার দিক দিয়ে আলিপুর হচ্ছে। আচ্ছা, দিয়ে টায়ার বাস্ট হয়ে গেল। তারপরে টায়ার বাস্ট হয়ে যাওয়ার পরে যে লোকরা আহত হয়ে গেছে। আচ্ছা, কতজন ছিল ট্র্যাক্টরটাই? কতজন ছিল আহত হয়েছে? কতজন? মোটামুটি তো 5 জন দেখলাম। আচ্ছা আচ্ছা, নাম টাম কিছু জানা গেছে? তোদের বাড়ি কিছু জানা গেছে? না না, জানা যাবে। আপনার নাম? আমার নাম সোমন। বাড়ি? বাড়ি এখানে। এই জায়গাটার নাম? এইটার জায়গার নাম হচ্ছে তোমার এই তেজগঞ্জ আজীবন ব্রিজের মাঝামাঝি পড়ছে এটা। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।